শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে পরিবহন সংকটের অজুহাতে চট্টগ্রামের পাইকারি বাজারে মন প্রতি 100 টাকা পর্যন্ত বেড়েছে চিনির দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বাড়ানো নিয়ে একে অন্যকে দুষছেন পাইকারি ও খুচরা বিক্রেতারা। পাশাপাশি মিল মালিকেরা বাজারে সরবরাহ কমিয়ে দিয়েছেন বলেও অভিযোগ পাইকারদের। দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গেল সপ্তাহে মন প্রতি চিনির দাম ছিল 4,350 টাকা, কয়েকদিনের মধ্যেই বেড়ে যায় 100 টাকা। পাইকারিতে এই ঊর্ধ্বগতির প্রভাব পড়েছে খুচরা বাজারেও। প্রতি কেজি চিনির দাম 128 থেকে 1 লাখে বেড়ে দাঁড়ায় 140 টাকা। মূল্য বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ বলতে পারছে না ব্যবসায়ীরা। সাম্প্রতিক পরিস্থিতিতে পরিবহন সংকটকে দায়ী করছেন কেউ কেউ। তবে কেজি প্রতি 12 থেকে 15 টাকা বেড়ে যাওয়ার জন্য পাইকারি আর খুচরা বিক্রেতারা দুষছেন একে অন্যকে। পাইকারি বাজারের মধ্যে দাম বেশি, বিকালবেলা দাম বাড়িয়ে গেছিল, বারবার মাল অ্যাভেলেবল আছে, চিন্তার কোনো কারণ নাই, দাম এমনে এখানে তো ওঠানামা করে, সেই কারণে একটু বাড়তি। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কেন বাড়ছে দাম, এর জবাবে ব্যবসায়ী নেতাদের অভিযোগের তির মিল মালিকদের দিকে। সরকারের বাজার তদারকি প্রক্রিয়ায় ভুল আছে বলেও দাবি তাদের। টিসিবি যে একটা সংস্থা আছে যেটা সবসময় সংকটকালীন আমাদের কাজে লাগে, আমি মনে করি টিসিবির মাধ্যমে আমদানি করে পণ্যগুলো মার্কেটে সরবরাহ করুক, কারণ টিসিবির যে প্রায় 1,500-এর উপরে ডিলার আছে, ডিলারের মাধ্যমে পণ্যগুলো দিতে পারে। এটা একটা সরকারের মিল মালিকদের সাথে সরকার বসবে কেন, তারা পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিচ্ছে না, এটা তো আমরা জেনারেল পাবলিকেরা তো ইম্পোর্ট করতেছে না, মিল মালিকেরা ইম্পোর্ট করতেছে। নানা অজুহাতে ভোগ্যপণ্যের দাম বাড়ানোর পেছনে সরকারি সংস্থাগুলোর ব্যর্থতা দেখছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ। যখন দাম বাড়ে তখন কিন্তু এই ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের কোনো পারমিশন অনুমতির প্রয়োজন হয় না, দাম কমে তখন কিন্তু মানে বাণিজ্য মন্ত্রণালয়ের পারমিশন লাগে, বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাগে, অনেক কিছু। তো এই ক্ষেত্রে আমরা দেখছি এই জায়গাতে ভোক্তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমানে খাতুনগঞ্জে দিনে 1100 থেকে 1200 টন চিনি বিক্রি হয়। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।